ব্রাহ্মণবাড়িয়া শহরে দিন দিন বাড়ছে যানজট। এর জন্য চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অনিয়ন্ত্রিত অটোরিকশা আর ইজি বাইকের কারণে অবস্থা বেগতিক বলে অভিযোগ পৌরবাসীর। তবে অবৈধ যান বন্ধ এবং যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মেহেদিনুর পরশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল হতে না হতেই ইজি বাইক আর অটোরিকশায় ছেয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রায় সব রাস্তা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে যানজটের মাত্রা। এই অবস্থা চলে রাত পর্যন্ত। নিত্যদিনের দুর্বিষহ এ যানজটে নাকাল পৌরবাসী। জরুরি কাজে বের হওয়া মানুষের ভোগান্তির মাত্রা সবচেয়ে বেশি। এতে কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে বিপুল। যেমন ভোগান্তিতে পড়েন, তেমনিভাবে নষ্ট হয় গুরুত্বপূর্ণ কর্মঘণ্টাও। ব্রাহ্মণবাড়িয়া শহরে যেই হারে যানজট হচ্ছে, আমরা যদি 10 মিনিটের রাস্তায় রিক্সায় চড়তে যাই আধা ঘন্টার উপরে চলে যাই। একটা অফিসে যাব, দেখেছে আমার 8টা বাজে যাওয়ার কথা, কিন্তু আমার এখানে মনে 8টা বাজে গেছে। আমার 15 মিনিটের মধ্যে আমার পৌঁছতে হবে জায়গাটা, তখন দেখেছে বাধ্য হয়ে শুধু সড়ক নয়, অনেক জায়গায় হকাররা ফুটপাত দখল করায় হাঁটার রাস্তাও প্রায় বন্ধ থাকে। অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আর হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে যায়। অবৈধ যান বন্ধ এবং যানজট নিরসনে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। তৎপরীক্ষিতে মোবাইল কোর্ট চলমান আছে আমাদের কাছে। এখনো এরকমের অবৈধ যানবাহন, শতাধিক যানবাহন এখনো দেরিত অবস্থায় আছে, আমাদের অভিযান চলছে। সংশ্লিষ্টরা বলছেন, পৌর এলাকায় 1000 ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও প্রকৃত সংখ্যা দ্বিগুণের বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।